the sun. To dream, believe in strength. Now I'm the only one. Only one. Hey, what's up? For lunch. আজকে এই লাঞ্চের কারণ আছে, মানে এর মধ্যে জল আছে, লেবু আছে, বাতাসা আছে, আর অল্প পরিমাণ মতো নুন, আর কি আছে, মুড়ি, ঠিক আছে, আর কিরমি মতন দেখতে লাগছে। যাই হোক, এটা খাওয়ার কারণ আছে, কারণ পেট খারাপ এই মালটা, আর আমি এই অবস্থা হচ্ছে। আর এই মালগুলো দেখো, গুছিয়ে মাছ খাচ্ছে, তিন হাগেরটা, আরে হাগেরটা, দুজনেরই হাগা হচ্ছে। কি কিছু বলবে বলো, সবাই শুনছে, বলছে আমনাবাদ, আরে হাবার তারা খাচ্ছে, দেখুন এই খাও, এই দেখুন, দেখেছেন গদ 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 করে গিলছে, আরামবাগ থেকে এসছে হাবার তারা, খেতে লাগে। এটা হচ্ছে আমাদের দুপুরে খাবার। আন্না আন্না ঢুকবে না, ফুটো জাম হয়ে গেছে। এটা কিভাবে, এটা কি কি করছো প্রদীপ, এটা কি করছো? এই জলের মধ্যে জল আছে, নুন আছে, লেবু আছে, উপরে মুড়ি ঢুকিয়ে, এই এই পে নষ্ট করিস না, ঢাকনি দিয়ে চাপা দিয়ে, এই তো এবার ঝাঁকাও, মুড়িটা যে ডুবে মজে যাবে, নিচু হয়ে যাবে, তারপর বাকিটা ভরবো। তোমাদের রেসিপি বন্ধুরা ওরকম কাজ কর, মুড়ি নামছে, ওখানে মুড়ি ঢোকাও, মুড়ি দাও গো, মুড়ি চুপসে গেছে। আমাদের শরীরটা খুবই খারাপ, আয়রন ম্যানের শরীরে জং ধরেছে, তাই আয়রন ম্যান আজকে নরম খাবার খাচ্ছে। আমি কোনোদিন খাবার চাবিয়ে খাই না, গিলে খাই, হজম করে ফেলি। হ্যাঁ সব টেনে নিচ্ছে তো, এটুকু খেয়ে নি আবার খাবো, মানে আজকে সারাদিন মুড়ি জল চলবে। হ্যাঁ এইটা আমি বলতে ভুলে গেছিলাম, এতদিন ধরে চিকেন মটন খেলাম, কিছু হয়নি, এই আরামবাগ থেকে এসে যখনই মাছ ভাত গেলা শুরু করেছে, আমাদের পেট খারাপ। উপরালা পুরো ঠিক করে রেখেছে যে তুই পাবি না আজকে, আজকে তোর সব অরিন্দমে। ওই ওই যে তাড়াচ্ছে, ওটা হচ্ছে আমাদের পোষা মাছি, ওকে আমরা অ্যাপয়েন্ট করেছি খাবার মধ্যে ঢুকে ওদেরকে জ্বালাতে। আর ওই একজন, ও তো বাইরের খাবারই খায় না, ঝামেলা চুকিয়ে দিয়েছে, সাড়ে নবার হেগেছে, নবার সকালে হাববার। শেষ পাতে খাওয়ার পরে সবাই মিষ্টি খায় বিয়ে বাড়িতে, বাজেটের অভাবে এনএমপি সরকার খাওয়ার শেষে বাতাসা খাচ্ছে, সবার হাতে একটি করে বাতাসা। বাহ, বলছে নাকি ওর জলের বোতল দিয়ে জাঙ্গিয়ার গন্ধ বেরোচ্ছে, খা খা। জাঙ্গিয়া তো ঘামে ভিজে থাকে, তো পুরো লবণাক্ত হয়ে থাকে, জাঙ্গিয়ার চিপড়ে ওই জলটা খেয়ে নিবি, পুরো দু সেকেন্ডে প্রেশার ঠিক হয়ে যাবে। সব দেখি সব দেখি, যাই বলো, খাওয়াটা আজকে মজাদার হলো। খাও খাও কদ হয়ে সুরের মতন গিলবি না, গদ গদ করে গিলবি না, তোরা যে বসে আছিস, তোরা কি এই জায়গাটা ডিজার্ভ করিস? অনেক খিল্লি হয়েছে, খাওয়ার টাইম শেষ, টাটা। তো ভোজন করলাম, অসহায় কুকুরগুলোকে ভোজন করাতে হবে, তাই একটা গুড ডে আছে, ওটা খাওয়াই। আয় আয় আয়, চলে এসছে, হ্যাঁ খাই দি। খা 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 খা, ওই যে আয় সব, আচ্ছা খা খা, নিচে দিলাম, ওই দিয়েছি দিয়েছি, যারা যারা কাজ করছি তাদের নামগুলো একটু বলে বলি এক এক করে। এ হচ্ছে অনিমেষ বিশ্বাস, উড়তে দম্বার, হচ্ছে অ্যাঞ্জেলা নন্দী,
ও যাই হোক সরকার দাদা রং করছে এখানে ফাটা যেখানে হয়েছে সেখানে রং করে দাও ফাটিয়ে দাও রং করে এই হচ্ছে অরিন্দম আরামবাগ ফ্রম আরামবাগ এই কাজ হচ্ছে আমাদের গামছা পরে ইডভার্টার মালগুলোর মতন পড়ে রয়েছে তো জেগে গেছি মানটা তাকিয়ে রয়েছে আমার হা করে গলায় মাফলারের মতন গামছা পিছিয়ে বসে রয়েছি রাত 3:30 বাজে অবস্থা দুগন সব ঘুমাচ্ছে এখন প্রায় 4:15 ফুল চুরি হচ্ছে রাস্তায় কোনো লোক নেই পুরো ফাঁকা রাস্তা কেউ কোথাও নেই ওখানে দাঁড়িয়ে ফুল চুরি হচ্ছে আর কোথা সরে যাও দেখুন ভালো করে সময় এখন 4:15 থেকে এখন 16 হয়ে গেছে ফুল চুরি চলছে এখন কিছু করার নেই বন্ধুগণ এই কাপাকাপি ক্যামেরা দিয়ে শুট হবে এ হচ্ছে প্রদীপ সরকার উরফে চাষি চাষি আর্টিস্ট ভিডিও না ভিডিও করছি তো দাদা এগুলো ঠিক না চালিয়ে দাও চালিয়ে দাও সবাইকে দেখাই সবাই দেখছে মজা নিক কাটিএম হয়েছে কাটিএম এটা চালি চাপলিন এসছে গাড়ি ওয়াশ করতে চাকা আমি নিয়ে দেবো ওদিন ছেড়ে দাও ওই মহেন্দ্রা দিশি এটা হচ্ছে সেই প্রদীপদার গার্লফ্রেন্ড মনে পড়ে নাম নেবো না আমি আমি নাম নেবো না আমি নাম নেবো না রেগে যাচ্ছে কেমন আর এই যে লাইটের রিফ্লেকশন পড়েছে উপরে কোটি কোটি লাইট লাগিয়েছে ঠিক আছে প্রতি সেকেন্ডে 10,000 টাকা করে বিল আসছে আহা কিন্তু আমার ক্যামেরার দোষ চ্যানেলটায় যদি একটু ভিউ ভিউ আসে যদি টাকা কামাতে পারি একটা ভালো ক্যামেরা কিনবো এই খারাপ ভিডিও কোয়ালিটির জন্য আপনারা দায়ী তাই আমি ক্ষমা চাইছি আপনারা ভুল করবেন আমি ক্ষমা চাইব মাঝরাতে পরিচয় ডেকে গেছে বন্ধুগণ আজ 15 আগস্ট জয় হিন্দ বন্দে মাতারাম তার সাথে সাথে এটাও কালকে রাতে করা হয়েছে ডিসি লেখাটা প্রদীপ অনেকগুলো ছবি তুলে নিয়েছে আরও ফিতে নিয়ে মামা শুরু করে দিয়েছে
আমার ঘুম এই মাত্র ভাঙলো, আমি এখন একটু দেখিয়ে দিই। কাজ আমাদের পুরো 90% কমপ্লিট ছিল রাত্রিবেলা, আজকে 100% কমপ্লিট। এই যে এলো ভাড়া কোন গাড়ির জানিও, চালিশা দিনে গাড়ি ধুচ্ছে, ডিটেলিং ক্লাব। মহেন্দ্রা ডিসি এটা হচ্ছে হার্লে, আর এটা হচ্ছে সেই গার্লফ্রেন্ড, নাম বলবো না। চাকা চাকা, উপরে আবার ভিক্টোরিয়া, পিছনে বিল্ডিং, বাবারে ভাবা যায়। কাজ তো আমাদের শেষ হয়ে গেল, লাইক শেয়ার ফেয়ার সব করে দিতে হবে, আর নেক্সট ভিডিওর জন্য একটু অপেক্ষা করতে হবে, খুব তাড়াতাড়ি আসছে। শুধু নোটিফিকেশন যে আইকনটা আছে এটা চাপমে অল করে দেন, তাহলে প্রতিদিন নিয়মিত একটা একটা করে ভিডিও চলে আসবে আপনার নোটিফিকেশনে। তাহলে টাটা, আজকের মতন আবার দেখা হচ্ছে। হ্যাঁ। ধন্যবাদ, আসুন ছোটলো কি কাজবাজ করি, একটু ছ্যাঁচড়ামো করবো। চিকি চিকি খাও চপ খাও চপ খাও, হাই হাই হাই, আলাদা করে দিতে হয়। এই তুই একা খাবি না, চপ দে চপ দে চপ দিয়ে দাও, ওটাকে চপ খাওয়াও। দেখো কুকুরেও চপ খায় না, মানুষের চপের দোকানে লাইন দেয়, এদের অবস্থা দেখো। এই চপ খেয়ে গো কুকুর, আয় রে আয় রে আয় রে, ওখানে খাবার আছে, আয় রে। এই এইটাকে দিয়ে দেখি চপ, একটা চপ খাবে ও বাবা রে, কোন না ওই নিয়া নিয়া, এত তো খাওয়ানো যাবে না, একা খেতে পারবে না। এই খাও 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 চপ খাও চপ খাও চপ খাও, কুকুরে চপ খায় না রে, মানুষে চপ খায়। হ্যাঁ, এই কুমির, এই লাজা কুমির, ও ডট গাড়ি চলে যাবে মাথার উপর। এই আমরা এসেছিলাম আজকে গাদা গাদা ভাত নিয়ে খাওয়ানোর জন্য, কিন্তু কোনো কুকুরই খেলো না আলটিমেটলি। এটা খেলো দুটো, আমার এটা প্রদীপ প্রদীপ। হ্যাঁ হ্যাঁ, এটা এই বাবা বলছে প্রদীপ কুকুর, বলছে প্রদীপ কুকুর, ওটা জানি কুকুর, ওই ওইটা হচ্ছে বিপ্লব কুকুর, এটাকে প্রদীপ কুকুর বললো।
খতম। Thank you.